ओ रंगीला बाहा, ओ रंगीला बाहा, दक्षिणाते अंतर दोलाओ पूबाने भाषाओ উত্তরেতে কাঁপাও শীতে পশ্চিমায় উড়াও ছয় ঋতুতে ছয় ঋপুতে মন খেলা খেলাও ছয় ঋতুতে ছয় ঋপুতে মন খেলা খেলাও ও রঙিলা বা বসতো বাড়ি দুই দুয়ারি মন মন ব্যাপারে কেনে ভাবের সদাই সারাক্ষণ কষ্টে পড়ে কাষ্ঠের জীবন উধুলা গতর গাও ছয় ঋতুতে ছয় ঋপুতে কোন খেলা খেলাও ও রঙিলা বা মিয়া ভাই গ্রামে নাই বুড়াক বাস্তার ঠেকানে দিও নাই কখন কি কইরা বসে মাই বাড়িত নাই ভাত চাও চড়াইবার বরস নাই হাতে রুজা লাগছে খালি টিভি দেখা নিয়ে আছে যা তোর মায়ের ডাইকা জুগুরি তোর থেকে অনেক ভালো জুগুরির একটা শের আর তোর দুইটা যা করতে যা আর যা চলবো চলবো বউ খালি তোর ওই বাড়ি বউ না এই বাড়ির একটা মান সম্মান নেই জামা সরে ছিলবো আর যারো কইতেছি তুমি এখানে বসে আছো কেন এমনি বসে আছো কি আমার দেখে ঘেন্নাই চলে যাইতেছো না রে বোন নিজের জীবনের উপরে ঘেন্না ধরে গেছে কেল লেগে বাইসে আসি কেল লেগে বাইসে থাকতে চাই কিছুই জানি না আমার সাথে তো বেশি ঘেন্না তোমার নিজের জীবনের উপর তারপরও দেখো না বাইচে আসি গগন দাদা সবসময় একটা কথা কয় বুঝছো জীবনের উপর যখন মানুষের ঘেন্না ধরে যায় তখন মনে করে যে মৃত্যুই তার একমাত্র সমাধান কিন্তু মৃত্যুই তার সবকিছুর সমাধান না যাই তুমি হ্যাঁ আমি তুমি এই রাত বিরাতে আমাকে গ্রামে ঘুরতেছো কেন
পুরুষ মানুষের দিনই কি আর রায় টিকে যাহা দিন তাহা রায় তাই তুমি নিশিকল না লাহান এই ঘরের বাইর হয়েছে তোরাইতে হ্যাঁ এখন আসে না হে মনু মিয়া নাকি রিয়া চলিতেছ মুখ সামলাই কথা কইবা বুঝছ উচিত কথা বললে না নিবে যা আমি কি তোমার কোনো অসুবিধা করছি হ্যাঁ করছো হ্যাঁ আমি তোমার বাড়িতে আসি নাই তাহলে অসুবিধা কি অসুবিধা আছে তুমি গ্রামে আসে আমগো নামে বদনাম রাখছো আল্লাহ রে এই গ্রামে তোমার যে সুখ্যাতি আমি বদনাম রটায় কুল পামুখ ডানে কান পাতলে তোমার কথা বাঁয়ে কান পাতলে তোমার কথা আহা রে মানসি তোমাদের ইশকের কথা এমন রস দিয়া কয় যে শুনলে পরে মনটা ভিজে যায় হন আমি ফাউল টক করার লোক না আমি ফাউল টক করি না বুঝছো তোমার মতো কাউয়া কিসিমের মায়া মানুষ নিয়ে আমি আলোচনা করব কোন দুঃখে কও আমি হাই থটের মানুষ হাই থট নিয়ে ভাবি লো থট নিয়ে ভাবি না শুনবা আমি কেন এই গ্রামে আসি জব্বার কাহার নাতনির বিয়ার ঘটকালি করতেছি বুঝছো এখন এটাও শুরু করছো হ্যাঁ করছি অসুবিধা আছে কোনো জীবনে অভিজ্ঞতার কোনো বিকল্প নাই শুধু একটা কাম করতে বাকি আছে সেটাও করে ফেলামো তোমার অনুমতি নিয়া দ্বিতীয় বিবাহ আসি আসসালামু আলাইকুম তুহাই লাগে রূপটি ঠাকুর পরনে বাজবে না তো আমি পথ হারাব মরে যাব বাঁচতে পারবি না তো Thank you.
ওহো, এটা তো সুইসাইডাল কেস। লাশ নামিয়েছে কে? আমি। কোন বাড়ির লাশ? স্যার, আমাদের বাড়ির। কে হয় আপনার? আমার ছোট ভাইয়ের বউ। আপনার বউ আত্মহত্যা করলো কেন? না খেতে পেয়ে মানুষ আত্মহত্যা করে? আপনারও তো খিদা আছে। কই, আপনি কি আত্মহত্যা করেছেন, নাকি বউর উপর টর্চার করেছেন, নাকি খুন করে বউকে গাছে ঝুলিয়ে রেখেছেন? চলুন, আপনাকে থানায় যেতে হবে। জিজ্ঞাসাবাদের পর যদি প্রমাণ হয় আপনার স্ত্রীর উপর নির্যাতন করেননি, তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে। তা না হলে বুঝতেই পারছেন। একটা ভ্যানের ব্যবস্থা করুন। জি স্যার। ভাই শুনুন, আপনার যাবার দরকার নেই। স্যার, আমি পলাবো না স্যার। ঠিক আছে, এই যাও, একটা ভ্যান নিয়ে আসো। তাইলে ঘটনাটা কি দাঁড়াইলো? জয়নাল পরামানিকের উপর সন্দেহ কইরা ময়নাল পরামানিক তার বউর উপর নির্যাতন করছে, আর এই নির্যাতন সহ্য করতে না পারিয়া বউরা আত্মহত্যা করছে, তাই তো? লোকমুখে তো সেইরকমই শোনা যাইতেছে। যা রটে তা ঘটে। জয়নালে পুলিশ ধরছে? আরে, ও তো ওই ময়নালের বউর মরার খবর পাই পুলিশের ভয়ে ফুসছে। সিরে শালাটা গ্রামটা একেবারে নষ্ট করে দিয়ে গেছে। করবো কি কও, ওই ময়নালের শৈলটা তো কেন ডাইল ডুল খেয়ে গেলে বগলা হয়ে গেছে। কাহা, আপনি কি বাসে হেল্পার গোনাহান ডাইনে কাটে বায় মারতেছেন? না তা আমার মুখেন, আমি তো ওই হারামজাদার কথাই কইতেছি। তাই বলেন, তাই বলেন। তাহলে এই আলোচনা চাঙ্গা করে তুলো, গ্রামের লোকজন জানি এই আলোচনা থাকে, আর এই ফাঁকে আমগো কামগুলো আমরা সেরে ফেলবো নাকি? হ্যাঁ, যাও। আরে, এইসব কথা মানছে কোন যায়? তুমিও মানছের কথায় কান দিতেছ? এইসব কথা সরাসরি তো চেয়ারম্যান বাড়ি থেকে। ছোট ভাবি কেমন মানুষ ছিল তুমি জানতো না? আরে মিসা, নিজের বিচার বুদ্ধি নাই তুমি? একখান মানুষ হইছ। বউটা শেষ পর্যন্ত মৃত্যুটারই বাইসে নিল। মরার আগে আমার হাতে শেষ কথা ওই উত্তরের ফাঁকা জায়গাটার মধ্যে। তখনও বুঝবার পারি নাই জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে। আমারে বলতেছিল জীবনের উপর ঘেন্না ধরে। ওসি সাহেব তোমাকে কি করলো? জিজ্ঞেস করলো মনালের সাথে আন্তার সম্পর্ক কেমন ছিল, সেটাই জিজ্ঞেস করলো। তুমি কি করলে? কি আর করবো, যা সত্যি তাই কয়েছি, নিজের চোখে তো মেলা জিনিস দিয়েছি। শেষকাল মনালোক ঘরে রাখতো না। কও কি
বউটা সারা রাত উঠানে বসে থাকতো। ফাঁস নেওয়ার আগের দিন ঘরের ডেরায় বসে আসমানের দিকে চায় রয়েছে, আমার দিকে এমন করুণ চোখ করে তাকালো। আর তুমিও চায় চায় মায়ের করুণ মুখখানা দেখলা। কি করবো, বউ কি আমার যে আমি ঘরে নিয়ে তুলবো? বউ না হইলে কি মায়া মানুষের উপকার করা যায় না? একবারও কি ভাবছ তুমি একটু আশ্রয় দিলি মায়াটা ফাঁস নিয়ে মরতো না? আসলে ঠিকই বুঝবার পারছিল, ও আশ্রয় দেওয়ার মতো একখান মানুষ ও বাড়িতে নাই। আর তুমি সবসময় সাদা কাফনের নাহার নিজের ফকফকা সাদা রাখবার সব কারণ নিগাই কি তোমার একটু সাহস করে খাড়াইতে মন চায় না? মনের মধ্যে খালি ভয় নিয়া দুনিয়াতে জন্মাইছ তুমি। এই কিছু খবর টবর দেন নতুন আর কি খবর চান? আসল খবর তো দিয়েই দিছি। একদিনের খবর হলে কি হয়, তাহলে তো রেডিও টিভিতে প্রতিদিন প্রতি ঘন্টা করে খবর হইতো না, বুঝছেন না? নতুন খবর চান? হ্যাঁ, নতুন খবর হইতেছে গা, আপনার ওই যে সত্য সম্বন্ধী আছে না, আর বউ সুইসাইড খেয়েছে। আল্লাহ দে, এটা তো জানি, বুঝছেন? এটা একটা কেলেঙ্কারের ইতিহাস। কেন যে আমি এই ছোট লোক ফ্যামিলিতে বিয়ে করতে গেছিলাম। আরে আমার শ্বশুরদা, আমার শ্বশুরদা কয়টা কুসন্তানের জন্ম দিছে, কুসন্তান জন্মদানকারী পিতা, মৃত্যুর পর হাবিয়া দোজকে যায়, বুঝছেন? আসলে বউটা ভালো আছিল, এই ফ্যামিলিতে এসে নষ্ট হয়ে গেছে। নষ্ট হইব না কেন, স্বামী ডাইলখোর, ডাইলখোরের স্ত্রী কি কখনো ভালো থাকে? আরে ডাইল হইতেছে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম জিনিস। ভাইজান, আমার না খুব সরম লাগে, বউটার হাতে কত পানি খাইছি, কত মিষ্টি মিষ্টি কথা কইছি। আহা, আপনি একটা মরা মানুষ নিয়ে কথা কইতেছেন? আপনি মিয়া আসলে একটা খসর, ওই হারেসের মেনার কি খসর, আপনি হেরছে ডাবল খসর। এখানে খসরের কি হইল, হারা গ্রামের মানুষ মেয়েটার লয়ে কথা কইতেছে, আমি কইলে দোষ? আজ্ঞা, এইটা তো আমাদের আলোচনার বিষয় না, আমাদের আলোচনার বিষয় হইতেছে ময়না, ময়নার খবর। এইটারে তো আর ময়না দেখাইতে চলবো না। কি হলো, চুপ করে আছেন কেন কন্যা? ময়নার খবর কো? ময়না, ময়না আপনার নামে কেস করবো। কেস? কেস কিসের? কেস নারী নির্যাতনের কেস। আর নারী নির্যাতনের কেস করলে আমি সেই কেসে সাক্ষী দিব, আপনার উপরে নির্যাতন করছে। তখন বুঝবে আপনার ওই ছোট সম্বন্ধীর নাহান জেল খাটো। প্যাঁচ লাগাই আপনি এখন সাধু সাজবার চেষ্টা করতেছেন, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও কমু যে আপনি মনু মিয়ার সাথে ময়নার প্রেমের খবরটা আমার দিছিলেন, তখন বুঝবেন কেমন। আসি, সালাম আলাইকুম। প্যাঁচ লাগাইয়া দিলি রে আমারি বুকে, ময়না আমার নামে সত্যি সত্যি কেস করলে তো ফেসে যাব, তার থেকে এই গ্রামে আসা স্টপ করে দে। মাটি জীবন মাটি আপন, জানে মাটির ঘ্রাণ, গাউনি বাসে বাও বাতাসে রঙেতে গাই গান, দুঃখ কিনি সুখের দামে, কি
পুতে কোন খেলা খেলাও ও রঙিলা বা Oh,